যাদবপুরের মাওবাদী মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, আপামর বঙ্গবাসীর জয়। বাংলার মানুষ আজকে এটা প্রমাণিত করেছে যে এই নির্বাচন সত্যি বিজেপি কে আনার নির্বাচন ছিল না, বিজেপি কে বিতাড়িত করার নির্বাচন ছিল। বাংলার মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে কেন তারা এক নম্বর। আমি ধন্যবাদ জানাতে চাই যাদবপুরের মানুষকে, পাশে মাননীয় মন্ত্রী রয়েছেন, মাননীয় MLA রয়েছেন, আরো সবাই সঙ্গে ছিলেন 81 দিনের একটি লড়াই, যেই লড়াইয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ দু হাত করে তাদের ঘরের মেয়েকে আশীর্বাদ করেছে। তাদের আস্থা আমাদের উপর আগামী দিন থাকবে, বিশ্বাস রাখছি, ঘরের মেয়ে হয়ে উঠবো কথা দিলাম। 2019 লোকসভার নিরিখে এইবার বিজেপি এবং বাম দুপক্ষেরই কিছু ভোট কমেছে, সেই ভোটটা টোটাল তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। কারণ কি বলে আপনার? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সংগঠন, মানুষের আস্থা, উন্নয়নমূলক প্রকল্প এবং বাংলাকে এক রাখার, বাংলাকে মিলিত রাখার এই প্রয়াস, বাংলাকে ভাগাভাগি না হতে দেওয়ার এই প্রয়াস বাংলার মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে। ভাঙড়ে আমরা এখন অব্দি 81,000 প্রায় 81,000 ভোটে আমরা লিড করেছি। আপনারা জানেন যে 2021 সালে -26,000 মতো ফিগার ছিল। ভাঙড়ের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছেন। ভাঙড়ের মানুষ তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি অ্যাসেম্বলিকে আমি নতমস্তকে প্রণাম জানাই, সবার পাশে থাকবো, সবার জন্য কাজ করবো। গোটা বাংলা এবং গোটা দেশে ব্যাকফুটে বিজেপি। আমরা তো বলেছিলাম যে আপ কি বার অন্তিম সরকার, এবং বিজেপি ভয় পেয়েছে বলে এক্সিট পোলও মানুষের কাছে যেরকম কনভিকশন রেট, ইডিআর, CBI নামক এই দুজন কেন্দ্রীয় সংস্থা ছিল, এখন থেকে এক্সিট পোল নিয়েও মানুষ এই কথাই ভাববে, মানুষকে ভীত করার চেষ্টা, সন্ত্রস্ত করার চেষ্টা। আমি মনে করি বাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মুখের উপর জবাব দিয়েছে। সবাই বলছে জয়ের পেছনে আমার কোন এবং সর্বোপরি মানুষ তারা মমতা ব্যানার্জিকে দুয়ার করে আশীর্বাদ করছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, সেগুলোকে নিয়েই আমাদের সব কিছু। আমরা মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দিয়েছি, আর মানুষ দুয়ার করে আমাদের আশীর্বাদ করেছে। এই যে প্রচারের ডিজাইন, প্রতিদিন 3 শিফটে উনি প্রচার করেছেন, আমি তার অনেক ভালো প্রচারের সাক্ষী নিজে, আমি দেখেছি দাবদাহ থেকে শুরু করে ঝম। দেখুন, এটা তো মানুষ আশীর্বাদ করেছেন। আমার মনে হয় এত বছর ছোট থেকে যখন রাজনীতি করেছি, CPM এর রিগিং দেখেছি, এবার তো দেখলাম যে এক্সিট পোলেও রিগিং হয়, সেটা আপনারা করে দেখালেন। আর মিডিয়ার যে পাবলিকেশন, যারা সেই সেকুলারিস্ট, যারা এগুলো করেন, আমার মনে হয় একবার বাংলায় আসুন। আমরা অবৈধ নি, কোনো পয়সা নেবো না, তাদের শিখিয়ে দেবো যে বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষের মনে আস্থায়, ভরসায়, বিশ্বাসে মমতা ব্যানার্জি আছে। আগামীকাল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আমাদের সংগঠনের প্রধান, তিনি যেভাবে দল ঠিক করবেন তিনিও যাবেন। এবং আমরা যেটা বলতে চাই, আমরা বাংলার মানুষকে নতমস্তকে প্রণাম করতে চাই, বাংলার প্রতি বঞ্চন, বাংলার মানুষকে অপমান, বাংলার মানুষের প্রতি অবহেলা, তার জবাব বাংলার মানুষ দিচ্ছে। বঞ্চনা করে CBI ED ইনকাম ট্যাক্স দিয়ে বাংলার মানুষকে দমিয়ে রাখা যায় না, মানুষ সেটা প্রমাণ করছে।